জোড়াটা নিলে দাম পড়বে 1000 টাকা, সিঙ্গেল পোল নিলে দাম পড়বে 500 টাকা, ডেলিভারি চার্জ দিতেই হবে। হ্যাঁ হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পেছনে আছে ছোট ভাই তন্ময়। আর আমি আজকে চলে আসছি নাটোরের একজন পরিচিত মানুষ, আপনারা মোটামুটি সকলেই ভাইকে চেনেন। তো ভাইকে নতুন দর্শক এবং পুরাতন দর্শক সকলের উদ্দেশ্যে ভাইকে আজকে পরিচয় করাই দেবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা তো ভাই, আপনার পুরো পরিচয়টা একটু দর্শকদের মাঝে বলে দেন। আমার নাম হলো আবুকর সিদ্দিক, আমি কবুতরের ব্যবসা করি। আচ্ছা তো ভাই ঠিকানা? আমার ঠিকানা নাটোর পিটিআই মোড়, পারভীন পাবলিক স্কুলের পিছে। আচ্ছা তো ভাই ঠিকানা হচ্ছে নাটোর পিটিআই মোড়, পারভীন পাবলিক স্কুলের একদম পেছনে। তো দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো দর্শক সরাসরি ভাইয়ের খামারে আসতে চান, পিটিআই মোড়ে এসে ভাইকে ফোন দিলে আর কি রিসিভ করে নিতে পারবেন। আর আপনাদের পক্ষে যদি আসা সম্ভব না হয়, ভাই আসলে বাসের মাধ্যমে প্রায় দেশের সকল জেলাতে আর কি ডেলিভারি দিয়ে থাকেন, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নাই। তো ভাই আজকে কত জোড়া কবুতর দর্শকদেরকে দেখাবেন? আজকে মোটামুটি 20 জোড়া হতে পারে, 20 জোড়ার মতো আর কি কবুতর দর্শকদেরকে আজকে ভাই আসলে দেখানোর চেষ্টা করবেন। তো এগুলো তো ভাই মোটামুটি কোয়ালিটি তো ভাই সুন্দর আছে, কোয়ালিটি ভালো। তো দাম দর নিয়ে তো আশা করি কোনো প্রবলেম নাই, যেটাই দাম চাচ্ছেন না কেন ভাই, কিছুটা কি কমানো যাবে কি ভাই এর মধ্যে? আমি এর মধ্যে যেটা রাখা যায়, আসলে আমি বড় আসলে মনে করেন যে এক্সেস দাম ওইভাবে বলি না, বাজার অনুযায়ী বলার চেষ্টা করি, আবার কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করি, আর ইনশাল্লাহ আমি কমে দিয়ে দিই, ইনশাল্লাহ কমের মধ্যে আর কি ভাই দিয়ে দেওয়ার চেষ্টা করেন। তারপরেও ভাই যদি রাখতে পারেন আর কি, তাহলে আর কি দিয়ে দেবেন ভাই, আর কি দিয়ে দেবেন, এটা আশা করি কোনো প্রবলেম নাই। তো প্রিয় দর্শক, ভাইয়ের এখানে বর্তমানে কি কবুতর আছে তো সেগুলো আমরা দেখবো। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলুন। আমার ফোন নাম্বার 01 7 01 7 87 87 29 29 37 37 59 59। তো ভাইয়ের এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ ইমো সকল কিছু আছে, তিনটাই। কোনো দর্শক ভিডিও দেখে বুঝে নিতে অসুবিধা হলে ভাইকে ফোন দিলে তো আর কি ভিডিও আলাদাভাবে পাঠিয়ে দিতে পারবে, তো এটা নিয়েও আশা করি কোনো প্রবলেম নাই। তো প্রিয় দর্শক, ভাইয়ের এখানে বর্তমানে কি কি কবুতর আছে আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কেমন কি যাচ্ছেন, তো সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দিবেন। আর যদি আমাদের ভিডিও আপনাদের একটু ভালো, একটু যদি ভালো লেগে থাকে আর কি, তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আবু বকর ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা টাইগার ড্যানিশ ভাই, কালো টাইগার ড্যানিশ আমরা দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালারের টাইগার ড্যানিশ। তো কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি। তো ঠোঁটের ঘেরও মোটামুটি সুন্দর লাল আছে আর কি, তো লাল আছে, তো দর্শক আপনারা দেখে বুঝতে পারছেন। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? 5 ফিদার। 5 ফিদার করে যাচ্ছে, একই বাতের বেবি তো ভাই? না, একই বাতের বেবি, 5 ফিদার করে যাইতেছে। তো দর্শক, তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 4,500 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? এটা আমি খরচটা দিয়ে দেবেন এখানে, এটা আর কি ভাই ডেলিভারি চার্জ ভাই ফ্রি করে দেবেন। দাম চাচ্ছেন ভাই 4,500 টাকা। তো বকর ভাই, এখানে আমরা কি কবুতর দেখছি? এটা হলো মরেনা কিং ভাই, ব্লুবার। ব্লুবার মরেনা কিং আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এটা মোটামুটি 4-5 ফেদার গেছে ভাই। এটা 4 থেকে 5 ফেদার চলে গেছে, একই বাতের বেবি তো ভাই নাকি? জি একই, একই বাতের বেবি। তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? অনলি 3,500 ভাই। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই অনলি 3,500 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই? না এটা ফিক্সড, এটা একদম ফিক্স রেট থাকবে 3,500 টাকা। তবু বকর ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা আপনার ঝর্ণা শাটিন রানিং পেয়ার। এটা আমরা ঝর্ণা শাটিন দেখতে পাচ্ছি, রানিং পেয়ার, খুবই সুন্দর। তো এগুলোর তো ভাই আমি এসে তো দেখলাম, ভাই আসলে তুলে নিয়ে আসলো, তো এটা আসলে ডিমে বসেছিল, তো আমি আসলে এসে দেখলাম, তো খুবই সুন্দর আর কি কোয়ালিটি। তো রানিং পেয়ার, তো রানিং জোড়াটার দাম কেমন কি চাচ্ছেন ভাই? অনলি 2,000 যে নেবে খরচ দিবে। আচ্ছা, রানিং জোড়াটার দাম চাচ্ছেন ভাই অনলি 2,000 টাকা, তো যে নিবে আর কি তাকে আর কি খরচ দিতে হবে। তো দাম চাচ্ছেন ভাই অনলি 2,000 টাকা। আলোচনার ভাই কি এটা সুযোগ আছে? না ভাই, এটা আলোচনার আর কি সুযোগ নেই, কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর, আলোচনার সুযোগ নেই। দাম চাচ্ছেন ভাই 2,000 টাকা ফিক্স থাকবে। তো আবু বকর ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা কালো ড্যান আপনার হলো ম্যাকপাই, কালো ম্যাকপাই, ব্ল্যাক ম্যাকপাই আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এটা আপনার 7-9 এরকম, মানে 7-9 এরকম আর কি মানে গেছে। এগুলো কি ভাই একই বাতের না আলাদা বাতের ভাই? ভাই অনেক সময় উড়া উড়িতে 1-2 কিলে আট পিস হইতে পারে। আচ্ছা, তো আচ্ছা, তো ভাই এটা কি নর্মালি কি বোঝা যাচ্ছে? আশা করি ভাই ননারি হতে পারে, এটা নর হতে পারে, দেখেন আশা করি বাম পাশেরটা মেল আর ডান পাশেরটা ফিমেল হবে, ফিমেল হতে পারে। আচ্ছা, তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? কোয়ালিটি তো মাশাআল্লাহ সুন্দর আছে, খুব সুন্দর 2,000। আচ্ছা, তো এটা দাম চাচ্ছেন ভাই 2,000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই? আলোচনার সুযোগ নাই ভাই, আলোচনার আর কি ভাই কোনো সুযোগ রাখলেন না এখানে। দাম চাচ্ছেন ভাই মাত্র 2,000 টাকা।
তো আবু বকর ভাই এখানে তো আমরা এটা কি তুরিবাজ কবুতর দেখতে পাচ্ছি না হ্যাঁ ভাই এটা তুরিবাজ রেড তুরিবাজ মানে লাল কালার রেড কালারের আমরা তুরিবাজ দেখতে পাচ্ছি তো কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর আর কি শরীরটা একদম ঠিক আছে তো এগুলোর বয়স কেমন আছে ভাই এটা রানিং ভাই রানিং কবুতর আর লুটেও সেই তো লুটেও সেই তো না তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা 3500 ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 3500 টাকা তো একটু আমার দর্শকদেরকে আর কি একটু লুটাই দেখায় দেন ভাই দেখো জি ভাই সুন্দর আর কি দর্শক লুটতেছে তো লুটে লুটা নিয়ে সমস্যা নাই লুটে খুবই সুন্দর আর কি লুটতেছে তো দাম তো ভাই বলেই দিল তো যদি এগুলোর পছন্দ হয় তো ভাইকে ফোন দিবেন ভাই আর কি আলোচনা কি ভাই কোনো সুযোগ থাকবে না এটা ভাই ফিক্সড না ভাই এটা আচ্ছা আমি খরচটা দিয়ে তারপরে ভাই আর কি ডেলিভারি চার্জটা আর কি ফ্রি করে দিবেন তো কোয়ালিটি সুন্দর আছে তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি ভাই এটা শর্ট ফেজ ভাই ডাবল ঘেরের এখানে আমরা কি ভাই এটা শর্ট ফেজ ডাবল ডাবল ঘের ডাবল ঘের আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর বয়স কেমন আছে ভাই এটা ভাই একটার খিল গেছে 3-4-5 পালক এরকম আর একটা মনে 2-1 পালক যাইতে পারে নাও পারে আচ্ছা তো দুইটা দুই বাতের ভাই হ্যাঁ দুইটা দুই বাত তো নরমাদি কি আশা করা যায় ভাই কি আশা করা যায় এটা জোড়া হইতে পারে পিছেরটা মাদি হওয়ার সম্ভাবনা আশা করা যায় পিছেরটা মাদি আর সামনেরটা হচ্ছে আর কি মেল হ্যাঁ এরকম তো এরকমই আর কি হবে তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা 2000 টাকা ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 2000 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে আচ্ছা আমি এটা আমি খরচটা দিয়ে দিব না ভাই ডেলিভারি চার্জ আর কি ভাই ফ্রি করে দিবেন দাম চাচ্ছেন ভাই 2000 টাকা তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি ভাই এটা কালো ডেনিশ ভাই এখানে এটা আমরা ব্ল্যাক ডেনিশ দেখতে পাচ্ছি তো কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ভাই খুব সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি তো মাশাআল্লাহ চোখের ঘের লাল আছে এবং ঠোঁটগুলো লাল আছে তো এগুলোর বয়স কেমন আছে ভাই এটা ভাই একটা আপনি 4-5 পালক গেছে আর একটা মানে পালক একটা যাইতে পারে মানে দুইটা দুই পেয়ারের দুইটা হচ্ছে তবে নন মাদি আছে কি তবে নন মাদি এখানে হবে ইনশাআল্লাহ হ্যাঁ তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা 6000 বলতেছি ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 6000 টাকা তো এটা ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই আচ্ছা আমি এটা খরচটা দিয়ে দেব ভাই আসলে ডেলিভারি চার্জ এটা ফ্রি করে দিবেন আর কি তো দাম চাচ্ছেন ভাই 6000 টাকা তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা কালো প্রমিনাল ভাই কালো প্রমিনাল পোর্টার আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর বয়স কেমন আছে ভাই এটা আপনার 5-7 পালক গেছে ভাই 5 থেকে 7 পালক গেছে তো এগুলোর নরমালি কি কনফার্ম আছে ভাই জি এটা ভাই এখন জোড়াই হবে ইনশাআল্লাহ জোড়া হবে ইনশাআল্লাহ তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটার দাম বলতেছি দামা দেবেন 6000 টাকা এটা ভাই আসলে কোনো দামাদামি করতে পারবেন না ভাই আসলে বলে দিলে এটা দাম চাচ্ছেন ভাই 6000 টাকা একদম ফিক্সড রেট থাকবে হ্যাঁ আর একবার ফ্রেশ কোনো মিস মার্ক ফ্রেশ কবুতর সুন্দর আছে কবুতরগুলো এবং সাইজ অনেক বড় আছে পামজগুলো মাশাআল্লাহ বিশাল বড় বড় আর কি পামজ তো দাম চাচ্ছেন ভাই একদম 6000 টাকা আলোচনার কোনো সুযোগ নাই ডেলিভারি চার্জটা কি ভাই ফ্রি করে দেবেন না ভাই ডেলিভারি চার্জ যে নেবে আর কি তাকে আলাদা দিতে হবে তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা হলো ব্লু এক্সিবিশন ভাই ব্লু এক্সিবিশন আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর বয়স কেমন আছে ভাই এটা 3 পালক গেছে ভাই 3 পালক গেছে তো ঠোঁটগুলো তো মাশাআল্লাহ খুবই সুন্দর আর কি তো দর্শকদেরকে আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তো ঠোঁটগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর আছে তো এক্সিবিশন তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই এটা অনলি 2500 যে নেবে খরচ তার ভাই জোড়াটার দাম নেবেন 2500 টাকা ডেলিভারি চার্জ যে নেবে আর কি তার তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা কালো পাইক বিউটি ভাই এটা কালো পাইট বিউটি বা টাইগার বিউটি আসলে যে যে নামে বলুক না কেন তবে আপনারা দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে তেমনটাই আছে তো এগুলোর বয়স কেমন আছে ভাই এটা রানিং ভাই আমার এখানে আছে ডিমো দিছে আচ্ছা রানিং কবুতর তো বিউটি তো এগুলো ডিমো পাচ্ছে ভাই এখানে কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর ঠোঁটগুলো সুন্দর আছে তো এগুলোর দাম কেমন কি যাচ্ছেন ভাই এটা দাম 6000 টাকা ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 6000 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই না এটা ফিক্সডই আমি আচ্ছা আমি খরচটা দিয়ে দিব না ডেলিভারি চার্জটা আর কি ভাই ফ্রি করে দিবেন দাম চাচ্ছেন ভাই 6000 টাকা তবে ডেলিভারি চার্জ এটা আর কি ভাই ফ্রি করে দিবেন কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি ভাই এটা সাদা কিং ভাই সাদা কিং আমরা দেখতে পাচ্ছি কিং কবুতর তো এগুলোর বয়স কেমন আছে ভাই এগুলো 8 পালক গেছে ভাই 8 পালক গেছে নরমাদি তো কনফার্ম ভাই নাকি ইনশাআল্লাহ এটা নরমাদি ইনশাআল্লাহ নরমাদি কনফার্ম আছে সামনে একটা নর আর ওইটা নারী হতে পারে পিছনেরটা তো পিছনেরটা ফিমেল হওয়ার সম্ভাবনা আছে তারপর ভাই ফুল কনফার্ম না তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ওইটা অনলি 3000 ভাই
এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 3000 টাকা তো এটা কি ভাই ফিক্সড থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই এটা ফিক্সডই ভাই এত কম আর কি দিব এর থেকে আর কি ভাই বেশি কমাবেন না তো এটা আসলে ভাই ফিক্সড রাখবেন তো এটা 3000 টাকা তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা আপনার লাক্ষা ভাই তো এখানে আমরা লাক্ষা কবুতর দেখতে পাচ্ছি এটা আমেরিকান বলে এবারে ডালাটা একটু ছোট এই আর কি অন্য কিছু আচ্ছা তো আমেরিকান লাক্ষা তবে ডালাটা একটু ছোট আছে আমেরিকান তুলনা ডালাটা একটু ছোট আমেরিকান তুলনায় আর কি ডানা ডালা আর কি ছোট তাছাড়া এমনি কিন্তু আর কি বড় আছে হ্যাঁ ডালা তো অনেক বড় ইন্ডিয়ান লাক্ষার থেকে কিন্তু বড় আছে হ্যাঁ হ্যাঁ তো এগুলোর বয়স কেমন আছে ভাই রানিং ভাই এটা একদম রানিং কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি এটা গ্যারান্টি বলতে কি ভাই রানিং হইছে ডিম এখনো দেয়নি দিবে ডিম ও আচ্ছা ডিম এখনো দেয়নি এখনো ডিম পারেনি তবে রানিং কবুতর তো ইনশাআল্লাহ আর কি ডিম বাচ্চা তাহলে এটা দিয়ে দিবে করবে তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা অনলি 2000 টাকা দাম এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 2000 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই এটা ফিক্সড ভাই এটা একদম ফিক্স থাকবে 2000 টাকা তো দর্শক এটা আলোচনার আর কি কোনো সুযোগ নাই তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা ভাই মুন্ডির ফিমেল ভাই 10 পালক কমপ্লিট হয় না এখনো হইতেছে আচ্ছা ব্ল্যাক মুন্ডিয়ানের আমরা ফিমেল দেখতে পাচ্ছি তো 10 পালক এখনো কমপ্লিট হয়নি তো এটা তো খুবই সুন্দর কালার আর কি ভাই খুব সুন্দর একবার জেড কালার তবে এদের পাছার এখানে একটু সাদা আছে আচ্ছা একটু সাদা আছে একটু দর্শকদেরকে একটু ধরে দেখাই দেন ভাই তাহলে খুবই ভালো হয় এই জায়গাটাতে দর্শক আর কি সাদা আছে এছাড়া আর কি অন্য কোনো কোথাও কোনো প্রবলেম নাই তবে একদমই খুবই কালো একদম জেড ব্ল্যাক আর কি খুবই কালো তো এই সিঙ্গেল ফিমেলটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা নিলে অনলি 8000 টাকা নেব এই সিঙ্গেল পিসটা যদি কোনো দর্শক নিতে চায় তাহলে দাম নেবেন ভাই অনলি 8000 টাকা তো আলোচনার কি ভাই সুযোগ আছে না এটা ভাই ফিক্স না এটা ফিক্স এটা একদম ফিক্স রেট থাকবে 8000 আচ্ছা আমি খরচটা দিয়ে দেব ডেলিভারি চার্জটা আর কি ভাই ফ্রি করে দিবেন তবে দাম রাখবেন ভাই 8000 টাকা তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা আপনি শোকিং এর নয় পালকের নর আচ্ছা শোকিং এর আমরা নয় পালকের একটা সিঙ্গেল মেল দেখতে পাচ্ছি তো এটার তো কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আর জেড ব্ল্যাক একবার কোনো মিস মার্ক নাই একবারে মিস মার্ক নাই একদম কালো মিশমিশা আর কি কবুতর তো এগুলোর এই সিঙ্গেল মেলটার বয়স কেমন আছে ভাই এটা নয় পালক ভাই এটা নয় পালক আছে তো দাম কেমন কি চাচ্ছেন ভাই দাম 5000 ভাই তো দাম চাচ্ছেন ভাই 5000 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে না এটা ফিক্সড আচ্ছা খরচটা আমি থাকবে তবে ডেলিভারি চার্জটা আর কি ভাই ফ্রি করে দিবেন দাম চাচ্ছেন ভাই 5000 টাকা তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি ভাই এটা ডাবুক বলে ভাই ডাবুক কবুতর আমরা দেখতে পাচ্ছি তো এগুলো ভাই কি কবুতর মানে দুইটা ভাই দুইটাই নর হবে ভাই নয় পালক করে গেছে দুইটা মেল হবে আচ্ছা নয় পালক করে গেছে তবে দুইটাই আর কি মেল হবে এটা জোড়া হবে না দুইটাই মেল হবে তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম দুইটা 1000 টাকা অনলি 1000 এই দুইটার দাম চাচ্ছেন ভাই 1000 টাকা কেউ যদি সিঙ্গেল নিতে চাই ভাই দেওয়া যাবে কি সব দেওয়া যাবে সিঙ্গেল নিলেও খরচ দিতে হবে আর জোড়াটা নিলেও খরচ দিতে হবে সিঙ্গেল নিলেও খরচ দিতে হবে আর কি আপনার 500 টাকা পিস আসবে আর কি 500 টাকা পিস 500 টাকা পিস আসবে তবে সিঙ্গেল নিলেও আর কি খরচ দিতে হবে আবার যদি দুইটা নরি নিতে চান তাও আর কি ডেলিভারি চার্জটা আর কি আপনাদেরকে দিতে হবে দুইটা জোড়াটা নিলে দাম পড়বে 1000 টাকা সিঙ্গেল নিলে দাম পড়বে 500 টাকা ডেলিভারি চার্জ দিতেই হবে হ্যাঁ তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা আপনি শোকিং এর মেল আপনি তিন পালক গেছে শোকিং এর আমরা আরো এক পিস মেল দেখতে পাচ্ছি তো এটার হচ্ছে বয়স তিন পালক জি জি একবারে ফুটবল কোয়ালিটি দেখেন খুব সুন্দর আর কি স্ট্যানিংটা দেখেন স্ট্যানিংটা দেখেন কত দারুণ ইউসেপ আছে খুব সুন্দর আর কি কোয়ালিটি অনুযায়ী খুব সুন্দর আবার ব্ল্যাকও তো এই সিঙ্গেল পিসটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা আপনি 4000 টাকা দাম পড়বে ভাই এই সিঙ্গেল পিসটার দাম চাচ্ছেন ভাই 4000 টাকা তো এটা কি ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে না এটা ফিক্স দাম এটা এটা একদম ফিক্সড থাকবে 4000 টাকা তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা একটা কিং এর আট পালকের নর ভাই কিং এর আট পালকের একটা মেল দেখতে পাচ্ছি এটাও সিঙ্গেল আছে তো এটা তো কনফার্ম মেল ভাই নাকি জি এটা মেল হবে কনফার্ম আছে মেলটা তো সিঙ্গেল পিসটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা অনলি 1500 টাকা ভাই এটা দাম চাচ্ছেন ভাই অনলি 1500 টাকা তো এটা কি ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই এটা ফিক্সড হবে যে নেবে খরচ দিতে হবে আচ্ছা এটা একদম ফিক্সড রেট থাকবে 1500 টাকা এবং যিনি নেবেন তাকে ডেলিভারি চার্জ আলাদা আর কি দিতে হবে
তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি করব তো দেখছি ভাই এটা আপনার কালো কিং এর একটা নর ভাই কালো কিং এর একটা আমরা মেল দেখতে পাচ্ছি তো এর বয়স কেমন আছে ভাই এটা 10 পালক কেবল কমপ্লিট হই 10 পালক কেবল আর কি কমপ্লিট হইছে তো এই সিঙ্গেল পিসটা কেমন কি দাম চাচ্ছেন এটা 3000 টাকা ভাই এই সিঙ্গেল পিসটার দাম চাচ্ছেন ভাই 3000 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে আমি এটা খরচ দিয়ে দেব ডেলিভারি চার্জটা আর কি ভাই ফ্রি করে দিবেন তো দাম চাচ্ছেন ভাই 3000 টাকা আবু বকর ভাই এখানে এটা আমরা প্রোমিনিয়াম পোটার দেখতে পাচ্ছি না হ্যাঁ এটা এর প্রোমিনিয়ালের একটা বাচ্চা ভাই আচ্ছা বাচ্চা এক জোড়া আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর বয়স কেমন আছে ভাই এগুলা 2-3 পালক দাইতে পারো ভাই আর 2 থেকে 3 পালক তবে টুকটাক আর কি একটু একটার একটু মিসমার্ক আছে মাজার ওখানে মাজার ওখানে একটার আর কি একটু মিসমার্ক আছে এই যে মাজার এখানে আচ্ছা তো এগুলোর দাম কেমন কি চাচ্ছেন ভাই এটার দাম 3000 টাকা এবারে আমি এটা খরচ দিয়ে দেব জেনে নেবে তো এটার দাম চাচ্ছেন ভাই মাত্র 3000 টাকা তো যিনি নেবেন আর কি ডেলিভারি চার্জ আর কি তাকে ভাই ফ্রি পাঠিয়ে দিবেন দাম চাচ্ছেন ভাই অনলি 3000 টাকা এই যে এখানে মিসমার্ক এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মাজার ওখানে তো এই যে এখানে আর কি তো এই একটা জায়গাতে আর কি একটা মিসমার্ক আছে তাছাড়া অন্য কোথাও কোনো প্রবলেম নাই তো আবু বকর ভাই এখানে আমরা কি করব তো দেখছি এটা আপনার নানের একটা নর ভাই হলুদ নান নানের হলুদ নানের একটা সিঙ্গেল মেল দেখতে পাচ্ছি তো এটার বয়স কেমন আছে ভাই এটা রানিং মেল ভাই তো খুবই তো সুন্দর আর কি ভাই খুবই সুন্দর কোয়ালিটি ফ্রেশ মার্ক একদম ফ্রেশ মার্কিন আছে তো খুবই সুন্দর আর কি কোয়ালিটিও সুন্দর আছে আর কি জি জি খুব সুন্দর লম্বা আছে আর কি বড়ও আছে তো এই সিঙ্গেল পিসটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা 1000 টাকা পিস এই সিঙ্গেল পিসটার দাম চাচ্ছেন ভাই 1000 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে এটা এই ফিক্সড এটা একদম ফিক্সড রেট থাকবে 1000 টাকা তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি করব তো দেখছি এটা আপনার সাদা ইন্ডিয়ান লাক্ষা ভাই সাদা ইন্ডিয়ান আমরা লাক্ষা করব তো দেখতে পাচ্ছি তো ডালাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর তো এটা তো রানিং কবুতর ভাই না রানিং বা ডিম নিয়ে বসে ডিম নিয়ে বসে আর কি ছিল ডিম থেকে তুলে নিয়ে আর কি ভাই আমাদেরকে আর কি ভিডিওর সামনে নিয়ে আসলো তো এই কবুতরগুলোকে তো এই জোড়াটার দাম কেমন কি চাচ্ছেন ভাই এটা 2000 ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 2000 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে না এটা ফিক্সড এটা একদম ফিক্সড রেট থাকবে 2000 টাকা দর্শক এখানে আলোচনার আর কি কোনো সুযোগ নাই তো আবু বকর ভাই এখানে এটা আমরা কি করব তো দেখছি এটা হলো আপনার প্রোমিনিয়ালের একটা ফিমেল আর এটা হলো বাপমা একবার অ্যান্ডোলিশিয়ান অ্যান্ডোলিশিয়ান থেকে আর কি আসছে ফেদারগুলো দেখায় দেন জুম করে আচ্ছা তো অ্যান্ডোলিশিয়ান থেকে আসছে তো এটার প্যারেন্টস ছিল হচ্ছে অ্যান্ডোলিশিয়ান আর এটা হচ্ছে ফিমেল তো টিউব তো মাশাআল্লাহ বিশাল বড় টিউব জি খুবই সুন্দর তো টিউবটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফিমেল কবুতরের এরকম টিউব আসলে সচরাচর কম দেখা যায় তো খুবই সুন্দর আর কি টিউবগুলো টিউবটা তো এটার দাম কেমন কি চাচ্ছেন ভাই এটা 5000 ভাই এই সিঙ্গেল পিসটার দাম চাচ্ছেন ভাই 5000 টাকা তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে ভাই এটা আমি খরচটা দিয়ে দেব আচ্ছা এটা ডেলিভারি চার্জ ভাই ফ্রি করে দেবেন দাম চাচ্ছেন ভাই 5000 টাকা